আমরা যারা ইলেকট্রিক এরিয়েটারের সাহায্যে ভেনামি কালচার করছি তাদের প্রত্যেকের জানা দরকার, একটা 2 HP এরিয়েটারে কতটা বায়োমাস আমরা ক্যারি করতে পারব, একটা 3 HP এরিয়েটারের মাধ্যমে কতটা চিংড়ি আমরা উৎপাদন করতে পারব। আমরা সবাই জানি 2 HP এরিয়েটারের ফ্যান সংখ্যা 4টে, 3 HP এরিয়েটারের ফ্যান সংখ্যা 6টা। তো একটা এরিয়েটর দিয়ে আমি ম্যাক্সিমাম কত কেজি বায়োমাস বা কত কেজি চিংড়ি উৎপাদন করতে পারবো বা এরিয়েশন দিতে পারবো। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা, অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দেবেন, কারণ এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে। তো চলুন শুরু করা যাক। ইফ ইউ ওয়ান্ট টু গেইন শ্রিম্প কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং, কল 8944846482। আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান? ফোন করুন 8944846482 নাম্বারে। এই চিংড়ি চাষে এরিয়েশনের গুরুত্ব অনেক। এরিয়েশনের ঘাটতি হলে সাইজ ভেরিয়েশন হয়, এরিয়েশনের ঘাটতি হলে গ্রোথ কম আসে, এরিয়েশনের ঘাটতি হলে হোয়াইট মাসেল ক্র্যাম্প ব্যান্ড হয়, এরিয়েশনের ঘাটতি হলে গিল চলে আসে, এরিয়েশনের ঘাটতি হলে মাছ দুর্বল হয়ে পড়ে, সহজেই দুরারোগ্য ব্যাধি চেপে বসে, যেমন হোয়াইট ফিকেল, হোয়াইট স্পটের মতো রোগ। এছাড়াও আছে আরএমএস। তাই এই হোয়াইট ফিকেল, আরএমএস, WSSB-র মতো রোগ থেকে মোকাবিলা করতে গেলে আমাদের এরিয়েশনের উপরে গুরুত্ব দিতে হবে। আমরা যারা ভেনামে চিংড়ি চাষ করছি তাদের প্রত্যেকেরই জানা দরকার ইলেকট্রিক এরিয়েটর 2 HP, 3 HP ম্যাক্সিমাম হয়। এই 2 HP মোটরের সাহায্যে চারখানা ফ্যান ঘোরায় এবং 3 HP মোটরের সাহায্যে ছখানা ফ্যান ঘোরায়। এই 2 HP মোটরের 4টে ফ্যান থাকে, এই 4টে ফ্যানের ক্যাপাসিটি কত, অর্থাৎ এই 2 HP একটা এরিয়েটর দিয়ে কত বায়োমাস বা কত চিংড়ি উৎপাদন করতে পারেন। এই 2 HP-তে যে 4টে ফ্যান থাকে, এই 4টে ফ্যানের সাহায্যে আপনি 600 কেজি মাছ উৎপাদন করতে পারবেন, অর্থাৎ এক একটি ফ্যানের ক্যাপাসিটি হচ্ছে 150 কেজি। সেক্ষেত্রে আপনি যদি 1000 স্কোয়ার মিটারে 80 পিস ডেন্সিটি, অর্থাৎ 80,000 চিংড়ি স্টকিং করেন, সেটাকে 30 গ্রাম করেন, সেক্ষেত্রে ওই 1000 স্কোয়ার মিটারে আপনাকে 2 HP এরিয়েটার লাগাতে হবে চারখানা। চারখানা এরিয়েটার 4টি কোণে আপনি ঠিক ঠিক পদ্ধতিতে লাগান, এরিয়েশন ঠিক ঠিক দিন, দেখবেন 80,000 মাছ কিন্তু ওই 30 গ্রাম হয়ে গিয়েছে 4টে এরিয়েটারের সাহায্যে। 4টে এরিয়েটারে 2 HP-তে ফ্যান সংখ্যা থাকে 16টা, এই 16টাতে কিন্তু আপনি 2 টন 400 কেজি মাছ তৈরি করতে পারছেন, অর্থাৎ 80,000 মাছ যদি 30 গ্রাম হয়, 2 টন 400 কেজি মাছ হচ্ছে। অনুরূপভাবে আপনি যদি 1 একর এরিয়ায় 2 লক্ষ মাছ ছাড়েন, অর্থাৎ 50 পিস ডেন্সিটি, সেক্ষেত্রে মাত্র 3 HP এরিয়েটার 4টে দিলেই কাফি, কারণ 2 লাখ মাছ যদি 20 গ্রাম হয় তার বায়োমাস এসে দাঁড়াচ্ছে 4 টন, আর 4টে 3 HP-র এরিয়েটার থাকে 24টা, যেখানে 3 টন 600 কেজি বা 36,000 কেজি চিংড়ি উৎপাদন করতে সহযোগিতা করছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে 1 একর এরিয়ায় যখন আপনারা 4 টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেবেন, লাস্ট মাসে অর্থাৎ শেষের দিকে আপনারা কিন্তু ওই 3 HP এরিয়েটার 4টের জায়গায় আরও 2 HP এরিয়েটার মাঝখানে যদি লাগিয়ে দেন, তাহলে কিন্তু ইজি উৎপাদন হবে। এই এরিয়েটারের ঘাটতির জন্য, এই এরিয়েশনের ঘাটতির জন্য কিন্তু হোয়াইট মাসেল থেকে শুরু করে ব্যান্ড, ক্র্যাম্প, হোয়াইট ফিকেল, WSSB হয়। আপনারা সঠিক নিয়মে এরিয়েটারগুলো লাগাবেন। এই এরিয়েটারগুলো এমনভাবে লাগাবেন যে একটা কোণে আপনি যখন এরিয়েটার লাগাবেন,
এই এরিয়েটারের স্রোতটা পরের কোণে গিয়ে যেন এরিয়েটারের ঠিক পিছনে যায় এবং সেই পিছন থেকে স্রোতটা টেনে নিয়ে আরেকটা এরিয়েটর আরেকটা এরিয়েটরের পিছনে দেয়। এইভাবে যদি সার্কুলেশন ঠিকঠিক করেন তাহলে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন। আর এরিয়েটারগুলো যখন বসাবেন, এরিয়েটারের এই 2 HP বা 3 HP এরিয়েটারগুলোর সামনের দিকে জল ঠেলার ক্যাপাসিটি হচ্ছে 30 ফুট এবং পিছন দিকে আপনি যে গ্যাপ দেবেন সেই গ্যাপটা 10 ফুট, অর্থাৎ এই 40 ফুট দূরত্বে যদি আপনারা এরিয়েশন বা এরিয়েটারগুলো বসান, 2 HP-র ক্ষেত্রে 40 ফুট এবং 3 HP-র ক্ষেত্রে 50 ফুট দূরত্বে যদি আপনারা এরিয়েটারগুলো বসান তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। আর এই এরিয়েশনের ঘাটতি হলেই যে সমস্ত রোগ হয় সেই রোগগুলো থেকে আপনি মুক্তি পাবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।